বাচ্চাবের একটা ব্যাপার ছিল কি, উনি আসলে একটু চাইল্ডিশ টাইপের মানুষ ছিলেন, মানে যে যেটা বলতো ওটাতে হ্যাঁ উনি। তো আমি সবসময় বাচ্চাদের বলতো আপনি একটু প্র্যাকটিক্যাল হন। উনি এমন একটা দরকার ছিল বাচ্চাবের যে সবাই ওখানে গেলেই বাচ্চাবের কারণে কারোর একটা প্রতিশ্রুতি দিয়ে দিত, এটা করো এটা করো সব বলতো, এবং উনি সবাইকে আপন করে নিতেন। তো আমার সমস্যা ছিল আমি বাচ্চাবেরকে সবসময় বলতো আপনি এত র্যালি কেন, ওর নিজের যত্ন নেয় না, আর মাসে প্রতিদিন দুটো তিনটা কনসার্ট করে, দেখা গেছে বাহারাইনে আমরা কনসার্টে আছি, ওখান থেকে আসুন হচ্ছে আগে ফয়জুদ্দিন কনসার্ট করতে গেল। তো নিজের প্রতি উনি অনেক টর্চার করেছেন, যে মানে আর ওনার আকাঙ্ক্ষা ছিল গান গাওয়া, খুব তীব্র আকাঙ্ক্ষা মিউজিক করার।